বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমার ছেলে নামে তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি করতে তো রান্নাঘরে চলে এসেছি। আমি সাদা বোয়া রান্না করতেছি, আর আলু, কচুরমুখী আর ডিম সিদ্ধ করে নিতেছি। ভর্তা বানাবো, তারপরে তো এক এক করে সব ভর্তা বানিয়ে ফেলবো। আমি শিল পাটায় নিয়ে ভর্তাগুলো বানিয়ে ফেলতেছি। সব কিছু সেদ্ধ হয়ে গেছে। ভর্তাগুলো তো বানানো হয়ে গেল। কালিজিরা ভর্তা, আলু ভর্তা, কচুরমুখী ভর্তা, ডিম ভর্তা বানিয়েছি। তারপরে টেবিলে এনে সব রেখে দিলাম। এখন সকালে নাস্তা খেতে সবাই চলে আসবে। আমার হাজবেন্ড তো রেডি হয়ে গেছে, এখন সকালে নাস্তাটা খেয়ে নেবে। এই যে খেতে বসে পড়েছে মা আর আমার হাজবেন্ড, সাদা বউ আর ভর্তা, আমিও খেতে বসে পড়বো এখন। সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন চা বানিয়ে ফেললাম। সকালে তো চা খায় প্রতিদিনই, তোমরা জানো। তারপরে আমি 2 কাপ চা মাকে আর আমার হাজবেন্ডকে দিলাম। মা তো বিস্কিট দিয়ে খেয়ে নিতেছে। নাস্তা তো খাওয়া হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেল। এখন চলে যাচ্ছে দোকানে আমার হাজবেন্ড, আমি সাথে একটু বের হলাম। ঘরের কম বেশি কাজ সেরে আসলাম, তারপরে ডিপ ফ্রিজটা পরিষ্কার করতে চলে আসলাম। গতকাল রাতে বন্ধ করে রেখেছিলাম, সব কিছু বের করে ফেলেছি। এখন পুরো ফ্রিজটা পরিষ্কার করে ফেলবো। গতকালকে একটা ফ্রিজ পরিষ্কার করেছি, আজ একটা করতেছি। ফ্রিজ তো পরিষ্কার করা হয়ে যাওয়ার পর তারপরে আমার হাজবেন্ড লাউ শাক পাঠালো আর সিঙ্গারা পাঠালো, গরম গরম সিঙ্গারা। ফ্রিজ পরিষ্কার করে তো অনেকটা হরণ হয়ে গেছি, এখন বসে বসে সিঙ্গারা খেয়ে নিই, তারপরে যাব দুপুরে রান্না করতে। আর এদিকে সাবা তো প্রত্যেকটা ঘর গুছিয়ে নিল, এখন সারামণি খেলনাগুলি গুছাচ্ছে। দুপুরে তো রান্না করব, সব কিছু বের করে নিলাম। ইলিশ মাছ ভুনা করব, রিঠা মাছ ভুনা করব, আর গরুর গোস্ত ভুনা করব, লাউ শাক ভাজি, ভাত। আজ আমার বাসায় সেজু দেবর আসতেছে, মানে স্বপন ভাই নারগোস থেকে আসতেছে মাকে দেখার জন্য। তারপরে রান্নাটা শুরু করে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম। তারপর তো চলে আসলো স্বপন ভাই, আশরাফুল আর স্বপন ভাই এসেছে, মানে স্বপন ভাইয়ের ছেলে। এখন তারা ঘরে ঢুকতেছে। তাদের খেতে দিব পেঁপে কেটে নিলাম। পেঁপেটা তো মাশাল্লাহ অনেকটাই মিষ্টি। আর মালটা কাটলাম, মিজানদার ঘরে গিয়ে বসেছে। আমি মিজানদার ঘরে এই ফলগুলো দিয়ে আসি, ওখানে বসে খেয়ে নেবেন। ইলিশ মাছটা তো মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দিয়েছি, বলক এসে গেছে। আস্তে আস্তে রান্না করে ফেলি, আর পাশের চুলায় গরু গোস্তটা ভুনা করতেছি। কষা ভুনা, শুধু ভুনা করব, আর কোনো আলু দিব না। এই চুলায় আস্তে আস্তে গরু গোস্তটা হচ্ছে, আর ভাতটা তো ঠিকা দিয়ে ফেলেছি। তারপর তো ইলিশ মাছটা হয়ে যাওয়ার পর আমি লাউ শাকটা চুলায় বসিয়ে দিলাম, লাউ শাক রান্না করব। আর ইলিশ মাছটা তো নামিয়ে রেখেছি, বাটিতে বেড়ে রেখেছি একটা। এই যে দুপুরে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল। আমি কী কী রান্না করলাম আজ, আমি লাউ শাক ভাজি করেছি, তারপরে রিটা মাছ রান্না করেছি আলু দিয়ে, ইলিশ মাছ ভুনা করলাম, গরু গোস্ত ভুনা করলাম, ভাত তো আছে, সব টেবিল এনে রেখে দিলাম। আজ তো জুম্মার দিন, জুম্মা মুবারক, সবাই তো জুম্মার নামাজ পড়তে চলে গেছে। তারপরে তো আমার হাজবেন্ড নামাজ পড়ে চলে এসে
দুপুরে খাবারটা খেতে বসে পড়েছে, মাও খেতে বসেছে, আর আশরাফুল, তারপরে স্বপন ভাই, আমার ছেলে মিজানোরা বাবার কবর জিয়ারত করতে গিয়েছে। আমার হাজবেন্ড যায়নি, কারণ সকালে তো সে গিয়েছিল, এই জন্য দুপুরে যায়নি। সবাই কবর জিয়ারত করে এসে দুপুরে খাবারটা খেতে বসে পড়লো। এই যে মিরানকেও বলেছি আমাদের ঘরে খেতে, আমরা খেয়ে ফেলেছি, এখন তারা তো কবর জিয়ারত করে এসে একটু দেরি হয়েছে, এখন সবাই খেতে বসে পড়লো, দুপুরে খাবারটা খেয়ে নিল। তারপর বিকেল দিক দিয়ে আমি একটু রং চা বানালাম, স্বপন ভাই চলে যাবে, সে তো আর দুধ চা খায় না, আমি একটু রং চা বানিয়ে দিলাম, তাই খেয়ে নিল। চা তো খাওয়া হয়ে গেল, এখন স্বপন ভাই আর আশরাফুল চলে যাচ্ছে। তারপর সন্ধ্যার পর আজ তেমন কিছু করিনি, ফল কেটে দিলাম, স্বপন ভাই আঙ্গুর ফল আর আপেল নিয়ে এসেছিল, তারপরে আমি মনে করলাম ঘরে মালটা আছে, কলা আছে, কেটে দিই, ছেলেমেয়েরা খাবে না, কাটলাম, কেউ খেলো না, আমি আর সারা খেলাম, সাবাও খেলো না, সাইদুলও খেলো না, তারপরে বসে বসে আমি আর সারামণি ফল খেলাম। ইশকলার সাথে একটা রুই মাছ পাঠালো, সেটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, রাত্রে করে তো আর রাইসটা তোলা যায় না, আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, যেদিন খাই সেদিন বাইর করব। তারপর হঠাৎ করেই সেই ইশকলার সাথে আমরা চলে আসলাম বালাসোর, মানে ছোটো মেয়েটা খুব মর্জি করতেছে সারা, যে বাবার কাছে যাব, বাবার কাছে যাব, তারপরে বালাসোর চলে আসলাম। আসার পরে বালাসোর এক ভাইয়া আমাদের দেখে আইসক্রিম কিনে দিল, মানে আমার হাজবেন্ডের মানে পরিচিত এক ভাইয়া বলতেছে ভাবি এসেছে আইসক্রিম কিনে দে, তারপর তিনটা আইসক্রিম কিনে দিলো, আমরা তিনজনে তিনটা আইসক্রিম খেলাম। তারপর সাবা বলতেছে স্যুপ খাবে, বালাসুরে স্যুপও বিক্রি হয়, কিন্তু আমি কখনো খাইনি, দেখেছি কিন্তু কখনো খাওয়া হয়নি, সাবা একদিন খেয়েছে, তারপরে সাবা বলতেছে স্যুপ খাবো, তারপর আমি আর সাবা নিলাম, মাশাল্লাহ খারাপ না, ভালোই মোটামুটি স্যুপটা, তারপর আমি আর সাবা বসে সেই স্যুপ খেলাম। স্যুপ তো খাওয়া হয়ে গেল, তারপর আমার হাজবেন্ডের দোকানে এসে বসলাম, দেখলাম আখের রস, দেখি আমার আখের রসটা খেতে ইচ্ছে করলো, তারপরে সাবার আমি দুই গ্লাস আখের রস খেলাম, ভালোই লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।